দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে বেনাপোল, হিলি এবং সোনা মসজিদ স্থলবন্দরে 8 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা 8 দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।